আজকে আমরা জানবো তিতুমীর সম্পর্কে। তিতুমীরের প্রকৃত নাম মীর নিসার আলী। মীর নিসার আলী, আর তিনি যখন হজ করতে গেছে তখন সৈয়দ আহমেদ বেরলভির সাথে সাক্ষাৎ করেন। সৈয়দ আহমেদ বেরলভি, সৈয়দ আহমেদ বেরলভির সাথে তিনি সাক্ষাৎ করেন। আর আর তিনি যখন দেশে ফেরে তখন তিনি ওয়াহাবি আন্দোলনের সংস্কার শুরু করেন বা ওয়াহাবি আন্দোলন শুরু করেন। দেশে ফিরে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। এরপর আচ্ছা আগে একটা জিনিস, ওয়াহাবি অর্থ হচ্ছে নবজাগরণ, নবজাগরণ। আর তিনি যে আন্দোলনটা শুরু করে তার প্রাণকেন্দ্র ছিল চব্বিশ পরগনা ও নদিয়া জেলা, চব্বিশ পরগনা ও নদিয়া, এই দুইটা জেলা। তিনি 1831 সালে নারিকেলের বাঁশের কেল্লা নির্মাণ করেন, নারিকেল বাড়িয়ে বাঁশের কেল্লা। 1831 সালে নারিকেল বাড়িয়ে বাঁশের কেল্লা নির্মাণ করেন, বাঁশের কেল্লা। আচ্ছা, আর গোলাম মাসুম ছিল তার প্রধান সেনাপতি। গোলাম মাসুম ছিল প্রধান সেনাপতি, সেনাপতি। আচ্ছা, আর তাকে পরাজিত করা হচ্ছে স্কটিশ, স্কট। ব্রিটিশরা 1831 সালে স্কটকে প্রেরণ করেন তাকে পরাজিত করার জন্য। এরপর তিনি স্কটের দ্বারা পরাজিত হন, পরাজিত ও শহীদ হন। বলা যায় যে তিতুমীর হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ, ব্রিটিশ বিরোধী প্রথম শহীদ, প্রথম শহীদ। এতটুকুই।